রাত তখন 2টা বাজে। পথের শুরুতেই পুলিশের গাড়ি, ব্যারিকেড, যান চলাচল বন্ধ। স্রোতের মতো হেঁটে চলেছে নানা বয়সী মানুষ। সদ্য যৌবনে পা রাখা থেকে শুরু করে জীবনের শেষ অধ্যায়ে এসে পৌঁছানো বুড়ো খোকা সবার নজর সামনে। সবাই ছুটছে বিনোদনের তীর্থে। হ্যাঁ, আমরা তখন হাঁটছিলাম থাইল্যান্ডের পাতায়া নগরীর নৈশ বিনোদন কেন্দ্র ওয়াকিং স্ট্রিটে। ওয়াকিং স্ট্রিটে পা রাখতেই যেন মনে হবে পৃথিবীর মধ্যে আরেক পৃথিবী। আনন্দ উন্মাদনার আরেক নাম সৈকত নগরী পাতায়ায় মিলবে এই স্ট্রিট। আট মাস আগেই বাঙালিবাবু চ্যানেলে আপলোড হওয়া পাতায়া দ্য হ্যাভেন অফ প্রস্টিটিউশন ভিডিওটি যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই ওয়াকিং স্ট্রিট নিয়ে একটি ভিডিও তৈরির অনুরোধ করেছেন। আপনাদের জন্যই আমাদের বাঙালিবাবু টিমের আবারও পাতায় আসা। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আকর্ষণ বাংলা স্ট্রিটে মধুচন্দ্রিমা দেখতে বেল বাটনে ক্লিক করুন। জীবন যৌবন সবই বিকোয় এখানে, অনেকটা সেই প্রভাতের মতো। কেউ মদ বেচে দুধ খায়, আবার কেউ বা দুধ বেচে মদ খায়। মদ, যৌনতা আর বিনোদনের আরেক নাম পাতায়া। রাশিয়ান, ইন্ডিয়ান, ফিলিপিনো, তাজিকিস্তান এবং থাই সহ পৃথিবীর বিভিন্ন দেশের লাস্যময় তরুণীরা যৌবনের হরেক রকম পশ্চা সাজিয়ে এখানে হাজির। রাতের শুরুতেই থাইল্যান্ড, রাশিয়া সহ নানা দেশের নাগরিকদের নানা প্রদর্শনী, মাঝে ও শেষের দিকে ভারতীয় নারীদের ডিস্কো কিংবা মুদ্রা, সবই প্রস্তুত বিনোদন পিপাসীদের জন্য। উপমহাদেশের বহুমাত্রিক বিনোদন বৈচিত্র্যের জন্য বিখ্যাত এই সড়ক। পায়ে পায়ে রয়েছে বার, গোগো বার, ম্যাসেজ পার্লার, রাশিয়ান, থাই, ইন্ডিয়ান সহ নানা দেশের ডান্স শো বা ডিস্কো। তাছাড়াও রাস্তার মোড়ে মোড়ে মধুচন্দ্রিমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা নিশি বন্ধুদের আট চোখে তাকানোর ভঙ্গি আপনাকে বিনোদিত করবে। ওয়াকিং স্ট্রিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো নগ্নতা, মাতলামি আর যৌনতা। যৌনতায় ভরপুর হলেও এখানে আপনি সম্পূর্ণ নিরাপদ। এখানে কোটি টাকার বস্তা নিয়ে ঘুরলেও কেউ আপনাকে বিন্দুমাত্র বিরক্ত করবে না। আপনার যা খুশি তাই করতে পারেন এখানে, ভালো কিংবা খারাপ। আর এজন্যই দেশটির নাম থাইল্যান্ড, যার অর্থ মুক্ত ভূমি। Go, go, go.